মাথার ওপর গ্রীষ্মের খরতাপ চারপাশে প্রচণ্ড নোংরা আর ময়লার ভাগার ঠিক পাশেই খেলায় মেতেছে গাজার কোমলমতি শিশুরা এসব গাজার শিশুদের কাছে স্বাভাবিক হলেও আক্রান্ত হচ্ছে নানা রোগ বালাইয়ে এসব ময়লা আবর্জনা অপসারণের নেই কোনো সংস্থা শুধু শিশুরাই নয় আক্রান্ত হচ্ছে বয়স্করাও উপত্যকায় ইসরায়েলি বাহিনীর চলমান হামলায় ময়লা সরানো তো দূরে জীবন বাঁচানোই এখন কষ্ট সব মিলিয়ে খাদ্য ঘাটতি ও অন্যান্য মৌলিক সংকট রূপ নিয়েছে চরমে এ বিষয়ে মঙ্গলবার সতর্কবার্তা দিয়েছে এই এনজিওটি যুদ্ধ চলার কারণে গাজা জুড়ে ময়লা আবর্জনা কয়েক গুণ বেড়েছে এসব থেকে অস্বাভাবিক রকমের জীবাণু ছড়াচ্ছে এটা বড় সমস্যা এমন পরিস্থিতি উপত্যকায় আমরা আগে কখনো দেখিনি এই গরমে জীবাণু আরো ছড়িয়ে পড়ার শঙ্কা রয়েছে এগুলো নিয়ে এখনই কাজ করতে হবে সংশ্লিষ্টদের গাজার ফিলিস্তিনিদের ক্ষুধা কিছুটা হলেও নিবারণে কাজ করে যাচ্ছে এই সংস্থাটি সুপেয় পানি থেকে শুরু করে রান্না খাবারও বিতরণ করছে বিশেষ করে যুদ্ধে অপুষ্টির শিকার শিশুদের দিকে রাখছে বিশেষ নজর প্রায় আট মাস ধরে উপত্যকায় ইসরায়েলি হামলা চলছে ভয়াবহ আগ্রাসনে অপুষ্টি নিয়ে জন্মাচ্ছে শিশুরা অনেকে জন্মের পরপরই মৃত্যুর কোলে ঢলে পড়ছে যুদ্ধ ক্ষুধা আর মৃত্যুর ভয়ে প্রতিটা দিন কাটছে ফিলিস্তিনিদের এই সংঘাতের শেষ কোথায় জানা নেই কারো নিউজডেস্ক দেশ টিভি